गुरवे नमः। परमारद्ध गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति दैवानदेव गोस्वामी महाराज चरण कमले अनंत प्रणाम निवेदन करे तार आशीर्वाद प्रार्थना करी। समस्त विद्वान समाज भक्तमंडली मातृशक्ति सबाई के जानाई आमार हार्दिक अभिवादन। आपनारा जारा प्रोग्राम यूट्यूबे बा फेसबुके देखछेन तारा किन्तु प्रत्येके प्रोग्रामटाके सबस्क्राइब करबेन आर प्रत्येके अन्येर काछे शेयर करे देबेन। आमादेर गीता देवी बोलछेन सबाई जाते शेयर करे सेटाओ बोलबेन आर प्रोग्रामटाके सबस्क्राइब करबेन। प्रोग्रामटाके सबस्क्राइबार एकान्त रूपे दरकार जेहेतु ये प्रोग्राम दार पपुलारिटी ना पेले एटा स्मूथलि चालानो मुश्किल। एइजन्य आपनादेर काछे निवेदन आपनारा ये प्रोग्रामगुलो सबाई देखबेन एवं अन्येके जेमन प्रोग्रामके सबस्क्राइब करबेन तेमनि अन्येर काछे शेयर करबेन। जे विचार आपनादेर शोनाच्छिलाम पंचम स्कंधे भगवान ऋषभदेव परम कल्याणमय भगवान आवेश अवतार ऋषभदेव तिनी जगते एसे अवधूत धर्म प्रचार करेछिलेन। एकशत पुत्रेर मध्य भरत राजा श्रेष्ठ। और भरत की रकम पाल्लाय पड़ेछिलेन जानें तो सेटा सेटा पाठ करते करते आमि पिछिये गेलाम। सेटाके आपनादेर बला दरकार एकान्त रूपे। एई संसारटाके बला होयेछे भव अटबी। अटबी माने बन। भवा अटबी भव अरण्य भव बन। এতে দিনরাত আগুন জ্বলছে ত্রিতাপ অগ্নি। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ আগুন নিরন্তর জ্বলছে আর জীব এতে পুড়ে মরছে। দুঃখের শেষ নেই। বহু দুঃখ দুঃখম। কখনো সন্তানের দুঃখ, কখনো মৃত্যু দুঃখ, কখনো জরা দুঃখ। জরা দুঃখ, জায়া দুঃখ, মৃত্যু দুঃখ পুনঃ পুনঃ। মৃত্যুকাল মহাদুঃখম তস্মা জাগৃহি জাগৃহি। জাগো জাগো মানব, জাগো। তস্মা জাগৃহি জাগৃহি। কারণ এই জগতে যা দেখছো না কোনোটা তোমার নয়, কেহ তোমার নয়, একমাত্র তোমার আত্মা আর তোমার প্রভু পরমাত্মা। এগুলোই নিত্য আর এইগুলোই সত্য, আর সব মিথ্যা। যা কিছু পাওয়া গেল এই শরীর মায়ের গর্ভের থেকে পাওয়া হয়েছে, ধীরে ধীরে একটা রূপ নিয়েছে, ধীরে ধীরে আরও বুড়ো হব তো আর এক রকম রূপ নেবে, মরে যাব তো মরার জন্য একটা ব্যবস্থা করেছি অবশ্য। কেউ তো মরার আগে মরার ব্যবস্থা করে না, আমি কিন্তু করে দিয়েছি একদম নিশ্চিন্তে। গর্ত রর্ত খুঁড়ে 9 ফুট মাটির নিচে ঢালাই করে সুন্দর করে চারিদিক দিয়ে গেঁথে প্লাস্টার করে ভেতরে জায়গা রেডি করে ওইখানে আসন দিয়ে গুরুদেবের সব জিনিসপত্র দিয়ে সাজিয়ে বালি আর মাটি আর লবণ, যতটা লবণ তিন অংশ, এক অংশ বালি, এক অংশ মাটি, এক অংশ লবণ, এই তিন অংশ দিয়ে সব ওগুলোকে ভরে ফেলাবে। সেগুলো বস্তা দিয়ে ভরে রেখে দিয়েছি। বলে আজ যদি মরে যাই আজকেও এই বস্তায় মাটি ভরা আছে, বালি ভরা আছে, লবণগুলো নিয়ে আসবি, নিয়ে আসলে গলে যাবে, ওই জন্য এখন আনছি না, এইগুলো সব রইল রেডি করা, আমারে সুন্দর করে বসিয়ে দিয়ে ওর মধ্যে সমাধি করে দিয়ে সব চাপিয়ে দিয়ে বসিয়ে দিবি, আর আমার মরার পরে একটা মূর্তি বসানো হবে, সেই মূর্তিটাও তৈরি করে এনেছি, সেটাও আপনাদের মূর্তিটাও দেখিয়ে দেবো, দেখবেন এই ইউটিউবে দেখিয়ে দেবো মূর্তিগুলো। বৃন্দাবন থেকে মূর্তি দেখতে পাবেন, বৃন্দাবনের যা পরিক্রমায় গিয়ে সব ইউটিউবে সব দিয়ে দেবো, সব দেখতে পাবেন। আশ্রমের আশ্রম, গেস্ট হাউস ওখানকার, সুন্দরবনের গেস্ট হাউস, সমস্ত জায়গায় যে প্রচারের আর বাড়াতে চাই না, তা না হলে বাড়াতে চাইলে আরও অনেক কিছু বাড়াতাম, কিন্তু দরকার নেই। তো যারা পরিক্রমায় যাবেন তারা সবাই তৈরি হয়ে নিন আর শীঘ্র নাম লিখিয়ে টাকা জমা করে দেবেন। বিলম্ব করবেন না টাকা জমা করতে, যত দ্রুত সম্ভব টাকা জমা করে নিজেদের নাম কনফার্ম করে দিন। আর যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে করাতে পারেন, বা এখন তো সবাই চলে আসছে, এখন তো আমাদের চেম্বারে প্রচুর লোক এসে যাচ্ছে, আজকেও লোক এসেছে, সেই জন্য চেম্বারে যারা আসতে পারবেন চলে আসুন। আর শনিবারে মানে পরশু দিন কালসর্প দোষ কাটাবার দিন, যারা কালসর্প দোষ কাটাবেন শনিবার চলে আসবেন,
ভাগ্য বিচার করতে হলে সকাল সকাল চলে আসবেন, এসে ভাগ্য বিচার করে কালসর্প দোষ কাটিয়ে তারপরে ফিরে যাবেন। লঞ্চ চলছে, সবই চলছে, কোনো অসুবিধে নেই। হাওড়ার থেকে লঞ্চ চলছে, লঞ্চ বন্ধ হয়নি, লঞ্চ বহুদিন থেকেই চলছে, আর মেট্রো রেলও চলছে বহুদিন থেকে। আগে 15 মিনিট অন্তর চলতো, পরে 11 মিনিট, তারপরে আরও কমিয়ে দেওয়া হয়েছে, তারপরে সব সুবিধা হয়ে গেছে, এখন আর অত চিন্তা করার দরকার নেই। 15ই জুলাইয়ের পর থেকে মনে হচ্ছে সব নর্মাল হয়ে যাবে, আর তা না হলে দেশ চলবেও না, আমাদের সবার দরকার সেটা। সেই জন্য ভগবান ঋষভদেবের কথা শুনছিলেন। ভগবান ঋষভদেব তার প্রজাগণকে, পুত্রগণকে একদিন বিরাট সম্মেলন, সবাই একত্রিত হয়েছেন, ঋষভদেবকে সবাই পূজো করতেন, পূজো করলেও তিনি চুপচাপ ধ্যানমগ্ন থাকতেন, গালাগালি দিলেও ধ্যানমগ্ন থাকতেন। ঋষভদেব কখনো কখনো গরুর মতো ওই কাঁচা কফি, কাঁচা ধান, কাঁচা ঘাস চিবিয়ে খেতেন, নির্বিকার ছিলেন, কাঁচা খেতেন, অথচ তিনি সম্রাট, রাজা, শশাগরা ভারতবর্ষ, জম্বুদ্বীপ যাকে বলে, তার মানে তার আন্ডারে পড়ে এই পাকিস্তান টাকিস্তান, সেই চায়না টায়না বেড দিয়ে সমস্ত এশিয়া মহাদেশ সব কিছু মিলে এই জম্বুদ্বীপ, এই জম্বুদ্বীপের একচ্ছত্র চক্রবর্তী সম্রাট হচ্ছে মহারাজ ভগবান ঋষভদেব। তিনি কখনো মাটি খেতেন, অদ্ভুত লোক, কেউ গায়ে থুতু দিলে হাসতেন, গালাগালি দিলে হাসতেন, কোনো বিকার ছিল না। কখনো কাপড় পরতেন, কখনো পরতেন না, নগ্ন থাকতেন, নির্বিকার চিত্তে। ভগবান জগতে অবধূত ধর্ম, নির্বিকার চেতনায় প্রতিষ্ঠিত হলে জীবন কেমন হতে পারে সেটা দেখাতে এসেছিলেন। কিন্তু তার 100টি পুত্র জন্মেছিল, পরে আর সমস্ত প্রজাকেই পুত্রবৎ তিনি ভালোবাসতেন। তাদের একদিন উপদেশ দিচ্ছেন ঋষভদেব, শুনুন ঋষভদেবের উপদেশ। নায়ং দেহ দেহ ভাজাম নিলোকে কষ্টান কামান অরহতে বিডভুজাম যে, কি অদ্ভুত কথা, নায়ং দেহ দেহ ভাজাম নিলোকে, নায়ং দেহ, দেহধারী জীব দেহকে আপন মনে করে, কিন্তু তুমি কি ভেবে দেখেছো যে হে দেহধারী জীব, এই দেহটা তুমি নও। নায়ং দেহ দেহ ভাজাম নিলোকে, এই মনুষ্য লোকে দেহটা কি তুমি, ভালো করে ভাববে। ঋষভদেব উপদেশ দিচ্ছেন পুত্রদেরকে, প্রজাদেরকে, বিশাল সম্মেলনে ভগবান ঋষভদেবের মনে হলো আজকের আমি কল্যাণের কথা বলবো, তাই তিনি বলে যাচ্ছেন প্রাণ খুলে। তবে আমি এই কল্যাণের কথা আপনাদের এত তাড়াতাড়ি যে সব ফটফট করে বলে যাব, কিছুই বুঝবেন না তো। নায়ং দেহ দেহ ভারযাম নিলোকে কষ্টান কামান অরহতে বিডভুজাম যে, মনুষ্য লোকে মানুষ দেহ ধারণ করেছে, যে দেহ সে নিজে না, কিন্তু কাম্যবস্তু সংগ্রহ করার জন্য প্রচুর চেষ্টা করে যাচ্ছে। কষ্টান কামান অরহতে বিডভুজাম যে, চিন্তা করুন কষ্ট করে কত কিছু কামাই করা হয়, আমিও কি কম কষ্ট করেছি। গুরুদেবের আশ্রমে ছিলাম, 82তে গুরু মহারাজ দেহ রেখেছিলেন, 86-এ আমি আশ্রম ছেড়েছি, তারপরে কোটি কোটি টাকার প্রপার্টি তৈরি করেছি বিভিন্ন জায়গায়, গেস্ট হাউস আশ্রম থেকে আরম্ভ করে আরও নানান ব্যবস্থা।